নোয়াখালীর সোনাপুর চৌমুহনি চৌরাস্তা সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে চার বছর আগে। মেয়াদ শেষ হলেও প্রকল্পের কাজ হচ্ছে ধীরগতিতে। সড়কে বড় বড় গর্ত তৈরি হয়ে জমেছে পানি, পাশাপাশি রয়েছে কাদামাটির স্তূপ। এতে জনজীবনে শুরু হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ। 960 কোটি টাকা ব্যয়ের সড়কটিতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ। দুর্ভোগে পড়ছে এই রুটে চলাচলকারী হাজার হাজার পথচারী, যাত্রী ও চালক। রোদ বৃষ্টিতে তাদের দুর্ভোগ বেড়ে যায় আরও কয়েক গুণ। এ অবস্থার জন্য সড়ক বিভাগের গাফলতি ও নজরদারি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষছেন স্থানীয়রা। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। হ্যাঁ, যাতায়াত করি আমরা এই রাস্তা দিয়ে, তো আমরা সোনাপুর আসা যাওয়া করি। এখন সমস্যা হলো মাটি ফালানোর কারণে গাড়ি ঘোড়া চলতে অসুবিধা, মানুষের চলতে অসুবিধা হইতেছে। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, আমরা রাস্তা ধাক্কা, রাস্তা রিক্সায় উঠা যায় না, বসা যায় না, রাস্তা বসে থাকা যায় না। রাস্তার অসুবিধার কারণে, রাস্তার কারণে মানে একটু চলাফেরা করতে পারতেছি না, গাড়ি হাঁটে না, রিক্সা দাঁড়াই যাইতেছে, প্যাকে গাড়ি যা ছাক্কা। এবার আমরা তো কষ্টে আছি, দৈনিক 400-500 টাকা, 800 টাকা গাড়ি চালাই, ধরুন 1600-1700 টাকা গাড়ি যে কাজে লাগি যায় প্রত্যেকটা দিন। গরিবের দুঃখ বুঝি না কেন ভাই, বলি তো কোনো লাভ হইতো না, আমরা হেমার কা ভাই। আমরা তো জানি এটা ফোরলাইনের কাজ চলতেছে, সেটা দৃশ্যমান দেখতেছি। আশা করি এটা অচিরে শেষ হয়ে যাবে, আমাদের দুর্ভোগটা লাঘব হবে। পাবলিকের ক্ষতি হচ্ছে, গাড়ির ক্ষতি হইতেছে, তো দেখার মতন এ দেশে কোনো লোকে নাই দেখতেছি। লাগে যে হাসপাতালে যাইতেছে, যাইতে পারে না, টাইম বাই টাইম মাইতে যাইতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগি যার, 2 ঘন্টা লাগি যার লাগে, দাম একটা হলে 2 ঘন্টা লাগি যার। মানুষ খুব কষ্ট, অফিসালে তো যাইতে পারে না, স্কুল কলেজও যাইতে পারেন না সাধারণ লোক। সড়কের কাজের দায়িত্ব পাওয়া দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান হল ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রাইভেট লিমিটেড ও ইনফ্রাটেক। আর তারা বলছে সড়কের দুপাশ থেকে বিদ্যুতের খুঁটি ও গ্যাসের লাইন স্থানান্তর না করা এবং অধিগ্রহণকৃত জায়গা থেকে স্থাপনা না সরানোয় এ দেরি হয়েছে। স্থানীয়রা জানান 13.38 কিলোমিটার দৈর্ঘ্যের সোনাপুর মাইছদি বাজার 7 কিলোমিটার সড়কটি পার হতে সময় লাগার কথা 20 মিনিট, কিন্তু এখন 1 ঘন্টায়ও পার হতে পারে না যানবাহনগুলো। তারা বলছেন সওজের নির্দেশনা ও তাগাদাও মানছে না ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি। সরেজমিনে সোনাপুর চৌমুহনি চৌরাস্তা সড়ক উত্তর সোনাপুর দত্তেরহাট মাইছদি ও মাইছদি বাজার অংশে দেখা গেছে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়ক বেহাল। চার লেনের জন্য প্রস্তুতকরণ কাজ চলমান থাকায় সড়কের পাশে মাটি খুঁড়ে বড় বড় গর্ত করা হয়েছে। কোথাও গর্ত বালু দিয়ে ভরাটের কাজ চলছে, কোথাও জমাট বেঁধেছে পানি। আর এই পানির কারণে মূল সড়কের বীজ ঠেলাই খোয়া উঠে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। নোয়াখালী শহরে যাওয়ার বিকল্প ব্যবস্থা না থাকায় এই সড়ক দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এতে চালক, যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছে। বৃষ্টি হলে মতন এখন তো একটু কম, কিন্তু বৃষ্টি হলে মতন এগুলো আরও বেশি হয়ে যায়। এখান দিয়ে আসাই যায় না, ওই কবিরা টোট দিয়ে যাইতে হয় আমাদের। আমরা সরকারের কাছে একটাই আবেদন, আমাদের এই রাস্তাটা ঠিক করার জন্য। আমরা স্কুলে যেতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়, সেখানে সাথে অনেক কষ্ট হয়। তো আমরা কেন, আমাদের মানুষ আরও অনেক মানুষ আছে যাইতে পারে না, আমরা আমাদের মতো আরও স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্টের কষ্ট করতে হয়। অবস্থা জনিত খারাপ, এবং যেই চলাচল করা হয়েছে লোড ব্যাংক লাগাই এবং যেভাবে সাইড তৈরি করে রেখেছে কই গর্ত মর্ত করি, যদি কাজ করলে যে গাড়ি বললে মানুষ চলাচল করতে তো মুশকিল। এই যে রাস্তার মধ্যে বড় বড় খাদায়, আর এখন তো আরও বেশি কষ্ট বৃষ্টির কারণে, এখন তো আর কষ্টটা আরও বেশি, গাড়ি দিয়ে বা হাঁটতেও কষ্ট, গাড়ি দিয়ে যেতেও কষ্ট। সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নিজামুদ্দিন ঢাকা পোস্টকে বলেন, কাজের ধীরগতির ব্যাপারটুকু যে প্রশ্নটুকু মানুষ জনমনে রয়ে গেছে সেটা আসলে একটু ভ্রান্ত ধারণা। এটা মূলত হচ্ছে আমরা এই বেগম সোনাপুর ফোরলাইনের যে কর্মকাণ্ড, আমরা যদিও প্রকল্প শুরু হয়েছে 2018 সালে, কিন্তু আমরা অধিগ্রহণ কার্যক্রম সমাপ্ত করেছি 15 নভেম্বর 2021। দ্যাট মিন্স আমরা 6 মাস পর, 6 মাসে আমরা যেই অংশ বুঝে পেয়েছি, এই 6 মাসে আমরা উল্লেখযোগ্য অংশে আমরা অগ্রগতি করেছি। ইতিমধ্যে আমরা যে বিভিন্ন লেয়ারের কাজগুলো আমাদের স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন মোতাবেক ভালো পরিমাণে এগিয়ে এসেছি। আর
মূলত কাজ করতে করতে যেটা হয়েছে, আমাদের স্থাপনাগুলো আমাদের অপসারণ করতে সময় লেগে গেছে বেশি। যদি স্থাপনা অপসারণ করতে সময় এত না লাগতো, তাহলে আমরা সঠিক সময়ে কাজগুলো আরেকটু আগায় নিয়ে আসতে পারতাম। আমাদের প্রকল্পের বর্তমান মূল সমস্যা হচ্ছে যে আমরা যে কাজগুলো করছি এই অংশে ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো প্রপারলি নাই, এটা সমস্যা। এবং ইডলি শুটিংগুলো সময় লাগছে, পাশাপাশি যে সমস্যাটুকু হচ্ছে আমাদের বর্ষা আগত হয়ে গেছে, বর্ষা কিছুটা বৃষ্টি হলে যেটা হয় যে লোকালি পানিগুলো জমে যাচ্ছে, পানিগুলো জমে আমার রোড সার্ভিসে চলে আসতেছে, এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে পানিগুলো চলে আসাতে আমার কাজে বাধাগ্রস্ত হচ্ছে। এবং এই সমস্যা যদি আমরা উতরে আসতে পারি এবং যদি কিছুটা আমরা করার সিজন পাই এর মধ্যে, হোপসো আমরা খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি।